হাতি আটকাতে খাল কাটছে বনদপ্তর। হাতি ঠেকাতে তৈরি করা হচ্ছে এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ। এর ফলে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা নিশ্চিন্তে থাকবে বলে মনে করছেন বনদপ্তর। লোকালয়ে হাতির দল ঢুকে গিয়ে তাণ্ডব চালানো নতুন কিছু নয়। শোনা যায় জঙ্গল থেকে লোকালয়ে হাতি ঢুকে গিয়ে জমির ফসল লণ্ডভণ্ড করে দিয়েছে। আবার কখনো হাতির আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। এবার জঙ্গল থেকে শহরে বা লোকালয়ে হাতির আক্রমণ ঠেকাতে বাঁকুড়া বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের উদ্যোগে তৈরি হচ্ছে এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ। মল্লরাজাদের ঐতিহ্যের বিষ্ণুপুর শহর লাগোয়া রয়েছে বিষ্ণুপুর ও জয়পুরের সুবিশাল জঙ্গল। এই জঙ্গলের করিডর দিয়ে হাতির দলের যাতায়াত। মাঝে মাঝেই সেই করিডর ছেড়ে বা জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে হাতির দল ঢুকে পড়ে লোকালয়ে। এর জেরে ক্ষয়ক্ষতিও হয় প্রচুর। ক্ষেতের সবজি নষ্ট থেকে শুরু করে বাড়ি ভাঙচুর, এমনকি হাতির আক্রমণে মানুষের প্রাণহানিও ঘটে। সেই সব ঘটনা ঠেকাতে অন্যদিকে বিষ্ণুপুর শহরে যাতে হাতি বা হাতির দল ঢুকে যেতে না পারে তার জন্য শুরু হয়েছে এই প্রুফ ট্রেঞ্চ কাটার কাজ। বিষ্ণুপুর শহর থেকে 3 কিমি দূরে বনকামার পুকুর জঙ্গল থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। প্রায় 15 থেকে 20 কিলোমিটার এই ট্রেঞ্চ কাটা হবে। বনদপ্তর জানাচ্ছে এই প্রুফ ট্রেঞ্চের মাধ্যমে হাতিকে একদিকে করিডরের মধ্যে আটকে রাখা, অন্যদিকে লোকালয় বা বিষ্ণুপুরের ব্যস্ত শহরের মধ্যে হাতির দল যাতে ঢুকে যেতে না পারে, এবার থেকে বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুরের মানুষেরা নিশ্চিন্তে রাত্রি যাপন করতে পারবেন বলে আশাবাদী বনবিভাগের কর্মীরা। এই বিষয় বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের DFO অঞ্জন গুহ বলেন, আমরা মূলত দুরকমের ব্যবস্থা নিচ্ছি, যাতে হাতি নিজস্ব করিডরে যাতায়াত করতে পারে এবং এই ট্রেঞ্চ পার করে যাতে হাতির দল লোকালয় ঢুকে যেতে না পারে। এই বিষয়ে তিনি আরো জানান, হাতি যাতে সঠিকভাবে মুভমেন্ট করে তার করিডরটাও যেন কন্টিনিউয়াস হয়, আবার হাতি যাতে এদিক ওদিক না চলে যেতে পারে তার জন্য কিছু ব্যবস্থা নিচ্ছি, যার একটা পদ্ধতি হচ্ছে এই এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ। এই বনকামার পুকুর আপনি জানেন এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটার হবে, যেটা 5-10 মিনিটের মধ্যে একটা হাতির হাট পৌঁছে যেতে পারে। সেই জন্য এবার আমরা এই সিজনে হাতি যখন ঢুকবে এই বর্ষার পরে আর কিছুদিন পরে, তার আগেই আমাদের বিষ্ণুপুর রেঞ্জ থেকে হেরে পর্বত বীর থেকে এই বনকামার পুকুরের এখান থেকে আমরা যে এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চটা করছি, যাতে হাতি আর শহরের দিকে যাতে মুভমেন্ট না করতে পারে, তারা যেন একটা তাদের নির্দিষ্ট গতিপথে যেভাবে তাদের যে নর্মাল রুট আছে সেটা যেন আমরা মেনটেন করতে পারি, তার জন্যই আমাদের এই সরকারিভাবে এই কাজ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বিষ্ণুপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।